বন্ধুরা তানবীর ভিলেজপুরে সবাইকে স্বাগত। তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি হান্ডি চিকেন বানাবো। ওরা দেখুন কেমন করে আমি বানাচ্ছি। এখানে 1 কিলো চিকেন নিয়েছি আমি। এখানে আমি চিকেন নিয়েছি। হ্যাঁ চুপ। চিকেন এক নিয়েছি, এর মধ্যে 1 চামচ নুন দেওয়া রয়েছে, একটু লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে, একটু হলদি দেওয়া রয়েছে, আর তেল রয়েছে, আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে আগে থেকে। ঠিক আছে, আগে নিয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম বলে আগে থেকে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন এখানে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেবো যাতে একটা একটা করে হয়ে যায় পেঁয়াজগুলো। দেখুন বন্ধুরা, আমি এবারে মাংসটার মধ্যে পেঁয়াজগুলো সব কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আর যেটার উপরে মাখিয়ে রেখেছিলাম তার উপরেই দিয়েছে কিন্তু পেঁয়াজটা। দেখুন এর মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এর মধ্যে হলদি দেবো, হলদি একটু দেওয়া ছিল তার মতো। লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী। আমরা অনেক সময় করি যে মশলা করতে করতে যদি ঝাল না হয় আবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, কিন্তু এটা তো বুঝতে তো পারবো না, এই জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি নুন দিয়েছি বলে, সেটা আমি আরেকবার ফিরছে বলে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে। এটা হাঁড়িতেও মাখিয়ে নিতে পারেন, আমি এটা খালি জায়গাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখানে সরষের তেলটা গরম করেছিলাম, কাঁচা সরষের তেল দিলে একটা গন্ধ ছাড়ে, ওই জন্য তেলটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, দিয়ে এবারে তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 2 চামচের মতো, দেখুন চামচটা বড় আছে, আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, কারণ জল পড়বে না, এ পুরো মশলার মধ্যেই হবে। আর ভালো করে মাখাতে হবে এটাকে। গান হচ্ছে সাইডে, গান হচ্ছে। দেখুন এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি 2, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ, এলাচ আর দারচিনি, আমি এগুলো নিয়েছি একসাথে। এবার এই হান্ডিটা নেবো। সরো বাবা সরো। দেখুন এখানে হান্ডিটা নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারদিকে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িতে চারদিকে তেলটা দিয়ে দিচ্ছি পুরোটা, আমার হাতে রয়েছে বলে আমি দেখুন পুরোটাই এরম করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কাগুলো ছিল, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি, আর দারচিনি, লবঙ্গ, এলাচ যা ছিল সব আমি ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো দেবো, চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা দিচ্ছি একটা একটা করে। এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা আটা দিয়ে ঢাকতে হবে। আমি হাতটা ধুয়ে আসছি, কেননা আমার হাতেতে প্রচুর লেগে আছে, হাতটা না ধুয়ে আসলে আটাটা মাখা যাবে না। আটা নিয়েছি, এখানে আমি আটাটা জল দিয়ে মেখে নিচ্ছি। আর রুটি মাখাই যেমন করে, আর রুটি করার জন্য সেরকম করে আটাটা মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি আটাটা মাখিয়ে হান্ডিটা দিয়ে আস্তে আস্তে করে চিপকিয়ে নিচ্ছি। পাশে গান বাজছে, একটু ডিস্টার্ব হচ্ছে, তবুও আমি চেষ্টা করছি যতটা পারবো আওয়াজ দেওয়ার জন্যে। এই দেখুন, এর উপরে এটা ঢাকা দিয়ে দেবো, এরম করে দিলে হবে না, এরম করে দিতে হবে। আমি তার আগে এগুলো দিয়ে দেবো,
এখানে শুকনো কাঁচা লঙ্কা ছিল ফাড়া, সেগুলো মাঝখান দিয়ে ফেলেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচিগুলো, আর একটু পেঁয়াজ কুচি ছিল এগুলো দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেবো, মজাদার দার জিনিস, গোটা রসুন এটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে পুরো ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটাকে। দেখুন বন্ধুরা, আমি এরকম করে আঁটছি পুরো উপর নিচ, ভালো করে আঁটতে হবে যেন হাওয়াটা না বেরিয়ে যায় ভিতর থেকে ভাপটা। এই দেখুন পুরো মোটা করে নিচের দিক থেকেও দিতে হবে, উপর দিক থেকেও দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা কম করে রেখেছি, আমি এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কেননা জোর গ্যাসেতে দিলে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় আছে। আমি কম গ্যাসেতে, একবারে গ্যাস কম, তাইতে হাঁড়িটা দিয়েছি বসিয়ে, গ্যাস কমানো আছে পুরো। এটা 30-40 মিনিটের মতো আমি রেখে দেবো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এইটাকে ধরছি ভালো করে, ধরে এরকম করে নাড়ি নিচ্ছি হালকা করে, মাটির জিনিস তো ভয়ও লাগছে। দেখুন বন্ধুরা, আমার 40 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখছি কিরকম অবস্থায় আছে, কাটুরি করে আস্তে আস্তে কেটে নিচ্ছি, কেন খুলতে তো হবে। দেখুন বন্ধুরা, আমি খুলে দেখছি কেমন হয়েছে অবস্থাটা, আস্তে আস্তে খুলছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি নাড়ছি, এখনো জল আছে, সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, আমি দেখছি তবু একটু বাকি আছে, মন বলছে না, হয়ে গেছে হয়ে গেছে। এই দেখুন আমি ঘাঁটতে রয়েছি, একটু বাকি আছে, দেখুন হয়েই গেছে পুরো। তাতা গরম দেখাতে পাচ্ছি না, তবুও চেষ্টা করছি, আর একটু হবে, তাই তো একটু ঢা হবে, ঢাকা দিয়ে দাও। দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, আমি এটা দিয়ে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু 5 মিনিটের মতো, কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু হাঁড়ির ভিতরে কোনো ভাজা নেই, কিছু নেই, কাঁচা কাঁচা সব কিছু দিয়ে ভালোই লাগছে। হ্যাঁ, এখানে আলু ভাজি, আর চিকেন রেন দিয়ে আলু ভাজলে ভালোই লাগে খেতে ভাত। দেখুন বন্ধুরা, আমি খুলে খুলে দেখছি, দেখুন কত সুন্দর ফুটছে এখন অবধি, বাবু আমাদের লাইট দিয়ে দেখাচ্ছে, আবার যেটা আপনারা দেখতে পাবেন না বলে যেন লাইট দিয়ে দেখাচ্ছে ভালো করে। দেখুন আমি এবার এটিকে তুলে নিচ্ছি, এক পিস তুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে না হয়েছে। দেখুন পুরো হয়ে গেছে, আর গোটা রসুনটা দিয়েছিলাম না, রসুনের গন্ধটা খুব সুন্দর আসছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কেন এখনো ফুটছে তো সেটা চলে যাবে, ভালো লাগবে না। পুরো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। এই দেখুন আমাদের বাবু বলছে খেয়ে দেখবো, হ্যাঁ এটা চিকেন দিচ্ছি, এটাই তো চিকেন হচ্ছে না, গরম কেমন লাগছে বলুন বাবু, কেমন লাগছে? দেখুন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ বাড়িতে বানান, বানিয়ে খান, ভালোই লাগবে। আমি খেতে খেতেই আপনাদেরকে বলছি, ভালো লাগলে বানিয়ে দেখুন, ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। এখনো ফুটছে, তাই তো? এখনো ফুটছে, দেখুন এখনো ফুটছে।